নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদের সরাসরি সম্প্রচার, আর আপনাদের সঙ্গে সোমনাথ। এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দির থেকে। আর এই মদন মোহন মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু কোচবিহারের যে জগৎজোড়া রাস উৎসব, তা কিন্তু এই মন্দিরকে কেন্দ্র করেই তৈরি হয়, তার উৎসাহ উদ্দীপনা সব কিছুই কিন্তু এই মদন মোহন মন্দির কেন্দ্রিক। এবং এবারে কোচবিহারের রাস উৎসব 207 বছরে পদার্পণ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আমরা যতটুকু জানতে পেরেছি আগামী 13ই নভেম্বর। তার আগে মন্দির এবং এই রাস উৎসবের যে ইতিহাস, যে ঐতিহ্য, সেটা আমরা জেনে নেব। আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে আছেন মদন মোহন মন্দিরের বড় বাবু বলে যিনি পরিচিত, বড় বাবু জয়ন্ত চক্রবর্তী। জয়ন্তবাবু, আপনাকে এখন বিশ্ব সংবাদ আমার ধন্যবাদ। রাস উৎসব আর কয়েক ঘন্টার অপেক্ষা, যদি বলেন যে কী প্রস্তুতি? রাস উৎসবের প্রস্তুতি তো আমাদের পুরোদমে শুরু হয়ে গেছে। তো আমাদের 11 তারিখ রাত্রি 9টায় আমাদের এই রাসমঞ্চ ঘুরিয়ে তথা সভাপতি উৎসবের সূচনা করবেন। বছরের ন্যায় এবারও হচ্ছে, এবারে 207তম বর্ষ হবে। তো আমাদের রাসের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। তার মধ্যে আজকে আপনারা এসেছেন, আমাদের আজকে একটা বিশেষ দিন, আজকে মদন মোহন ঠাকুরের কথা বলতে বলতে আমরা দেখব। আজকে মদন মোহন ঠাকুরের উত্থান একাদশী। মদন মোহন ঠাকুর রথ থেকে ফিরে আসার পর উনি হরিশয়নে চলে যান এবং এই উত্থান একাদশীতেই উনি ওঠেন এবং উঠে উনি আজকে ওনাকে 108 কলসি জল দিয়ে স্নান, তার সঙ্গে নানারকম সুগন্ধি তেল, এগুলো দিয়ে ওনাকে আমের ডাল দিয়ে দাঁতে মাজন, এগুলো করে ওনাকে ঘুম থেকে তুলে করা হয়। তারপরে উনি আজকে যে সিংহাসনে বসেছে এবং উনি এখানে থেকে 3 দিন এই রাস উৎসব করবেন, এটাই আজকে যদি আমাদের নিয়ে যান। চলুন, এই সামনেই মদন মোহন ঠাকুর আছে, ওনাকে আজকে উত্থান একাদশীতে বারান্দায় নিয়ে আসা হয়েছে। এখানে এখন থেকে রাস উৎসব পর্যন্ত উনি বারান্দাতেই থাকবেন? হ্যাঁ, উনি এই রাস উৎসব পর্যন্ত বারান্দাতেই থাকবেন। আমি আমি দেখাবো আমাদের দর্শকদের জন্য রাস উৎসব উপলক্ষে কিন্তু এই বারান্দাতেই, যেটা রীতি মেনে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে যেটা রীতি মেনে কিন্তু হয়ে আসছে এবং বারান্দাতে থাকবেন, তার পুজো অর্চনাও চলছে। আমি জয়ন্তবাবুর কাছে চলে আরেকবার যদি আপনি ব্যাখ্যা করেন। আমাদের আজকে ওই যে বললাম উত্থান একাদশী, মদন মোহন ঠাকুর শয়নে ছিলেন, উনি আজকে উত্থান একাদশী উনি উঠেছেন এবং আজকের থেকে এই বারান্দায় পুজো শুরু হয়েছে। উনি এখানেই বসছেন এবং এখানেই বসে উনি 3 দিনের রাস উৎসব উনি এখানে বসেই করবেন, এটাই রীতি এবং এই নিয়মেই চলে আসছে একেবারে। আমি জানতে চাইব যে এই এই মদন মোহন মন্দিরকে কেন্দ্র করেই তো রাস উৎসব, এই যে এটার যে রিনোভেশন হচ্ছে তা কতদিন ধরে হচ্ছে? আমরা এই মন্দিরের দুর্গাপূজার শেষ থেকেই আমাদের এই রাসের প্রস্তুতির কাজ আমরা শুরু করে দিই। তারপরে লক্ষ্মী পূর্ণিমার পরের পূর্ণিমাতেই রাস, ধরুন আমাদের এই প্রস্তুতিতে আমরা 1 মাস সময় পাই, এই 1 মাসের মধ্যেই আমাদের এই লোকের সব তৈরি করে নিতে হয়, তারপরেই আমাদের এই রাস উৎসব আরও 15 দিন 16 দিন 17 দিন এইভাবে করে চলে। আমি আমি জয়ন্তবাবুর কাছে আরও একবার আসবো, কিন্তু আমি দেখিয়ে দেবো আমাদের দর্শকদের জন্য মূল যেটা মদন মোহন মন্দির, অর্থাৎ কোচবিহারে না এলে আপনার মদন মোহন কোচবিহারে যদি আসেন এবং মদন মোহন মন্দির যদি আপনি না দেখেন তাহলে কোচবিহারে আসাটাই আপনার অসম্পূর্ণ থেকে যাবে। বিশেষ করে আর কয়েক ঘন্টার অপেক্ষা, 11 তারিখ 11ই নভেম্বর রাস উৎসবের ঘণ্টা বেজে যাবে এবং তার আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি হয়েছে। মূল মদন মোহন মন্দির তার মূর্তি, মূল মদন মোহন তার মূর্তি এটা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি ওদিকে আরেকটি মন্দির আছে, ওটা কিসের? ওটা আমাদের কাঠামিয়া মন্দির বলে, মন্দিরকে কাঠামিয়া মন্দির বলে। ওখানে আমাদের যে বিশেষ যে পুজোগুলো সব পুজোগুলো ওই এখন এই জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে, এখানে রাস মেলার প্রস্তুতি হিসাবে ওখানে আমরা সাজাবো, ওখানে রাসের প্রস্তুতি ওখানে সাজানো একেবারে। আমি কাঠামিয়া মন্দির, যেটাকে নাট মন্দির বলা হয় আমরা শুনেছি, কাঠামিয়া মন্দির বলেই পরিচিত, আমরা চলে যাবো। আচ্ছা, আমরা গল্প করছি বা রাসমেলা বা মদন মোহন মন্দির, এখানে একটা মিষ্টি বিখ্যাত পাওয়া যায়, এটা দিয়ে যদি কিছু বলো। এটা দেখতে আমরা এখানে আমাদের এই মদন মোহন মন্দিরের সামনে রাস্তার দিকের ধারে এইখানে কতগুলো সন্দেশের দোকান আছে, যারা বংশ পরম্পরায় এই সন্দেশের দোকান করে এবং বেশিরভাগ মানুষ যারা মদন মোহন মন্দিরে পুজো দিতে আসে
তারা সেই সন্দেশ কিনেই এই মন্দিরে পুজো দেন এবং সেটা একটা বিশেষ ধরনের মিষ্টি, যেগুলো চিনি, নারকেল এবং দুধ এগুলো দিয়ে তৈরি করে, যেটা অন্য অন্য কোনো জায়গায় কোনো মন্দিরেই এই সন্দেশ পাওয়া যায় না, এটাই এখানকার একটা বিশেষত্ব। আমি আরেকটু জানতে যাবে, এই যে মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে রাসোৎসব, এর যে ভোগ, ঠাকুরের ভোগ বা পুজো, এটা ঠিক কতদিন ধরে হবে বা কত মানুষের সমাগম হবে? আমাদের মদনমোহন ঠাকুরের তো প্রত্যেক দিনই ভোগ হয়। মদনমোহন ঠাকুরের দুপুরে অন্ন ভোগ, খিচুড়ি, ডাল বা পায়েস, লুচি, এগুলো তো প্রত্যেক দিনই হয়। তো রাস উৎসব উপলক্ষে যেরকম অনেক ভক্ত বেশি হয়, প্রচুর লোক আসেন, সেই জন্য ওই সময়টা আমরা একটু বেশি ভোগের ব্যবস্থা করি, যাতে যারা বাইরের থেকে আসেন তারা যেন সকলেই প্রসাদ পান, এই সেই ব্যবস্থাটা আমরা করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 13ই নভেম্বর এখানে আসছেন, এখনো পর্যন্ত সেটাই ঠিক আছে, এবং তিনি রাস উৎসবে যোগদানের পাশাপাশি মদনমোহন মন্দিরে পুজো দেবেন, এবং বাংলার প্রথম কোনো মুখ্যমন্ত্রী হিসাবে রাস উৎসবের সময় মদনমোহন মন্দির আসছেন, তার জন্য আপনাদের মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ কী আয়োজন? আমরা তো ভীষণভাবেই প্রথমে মানে খুশি যে উনি প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে রাস উৎসবে আসছেন। মুখ্যমন্ত্রী আগেও এসছেন আমাদের মন্দিরে, কিন্তু রাস উৎসবে উনি আসছেন, এটা একটা বিরাট ব্যাপার এবং আমরা এর জন্য ভীষণভাবে খুশি। এবং উনি আমাদের মন্দিরে পুজো দেবেন, আমরা যেটা জানতে পেরেছি উনি আমাদের মন্দিরে 4টা মন্দিরেই মা কালী, মদনমোহন, মা তারা, মা ভবানী সব জায়গাতেই উনি পুজো দেবেন, যার জন্য আমরা ওনার পুজোর জন্য পুজোর ডালার ব্যবস্থা, পুজো যে পুজো দিতে গেলে যেগুলো লাগে এই সমস্ত জিনিসপত্র আমরা ওইগুলোর ব্যবস্থা করছি, এবং উনি আসবেন, এতে আমরা খুব আনন্দ। একেবারে জয়ন্তবাবু, মুখ্যমন্ত্রীর জন্য যে আয়োজন চূড়ান্ত মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে, কারণ রাস উৎসবে এই প্রথম বাংলার কোনো মুখ্যমন্ত্রী আসছেন, আমি জয়ন্তবাবুকে বলবো আপনি যদি রাস উৎসবের আরেকটা ঐতিহ্য হলো রাস চক্র, এবং যেটা এখানকার রাজা যারা ছিলেন তারা যেটা বার্তা দিতেন যে রাস উৎসব এবং কোচবিহারের রাজ পরিবার সবসময় সম্প্রীতির বার্তা দিত এবং সর্বধর্ম সমন্বয় একটা তারা রাস উৎসব থেকে শুরু করে সব কিছুই করছেন, আমি সেই জন্য বলো রাস চক্র আমরা একটু আগেই দেখিয়েছিলাম আমাদের দর্শকদের, আলতাফ মিয়া যারা এই প্রায় 200 বছর বংশ পরম্পরায় রাস চক্র বানিয়ে আসছেন, এবারেও তারা তিস্তা নদীর, তোর্ষা নদীর তীরে রাস চক্র বানাচ্ছে, আমরা দেখলাম চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। এই রাস চক্রটা নিয়ে আপনি এখানকার বড়বাবু, মন্দির কমিটির বড়বাবু, এই রাষ্ট্রচক্রটার ইতিহাসটা যদি একটু বলেন। এই রাষ্ট্রচক্র রাসমেলার বা রাসযাত্রা উৎসবের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই রাষ্ট্রচক্র। যত লোক আসেন এবং মহারাজারাও এই রাষ্ট্রচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করছেন, এবং সকলেই এটা একটা ধারণা যে এই রাসমেলাতে আসলে এই রাসচক্র ঘুরালে পরে আপনার পুণ্য অর্জন করা যায়, সেই জন্য এই লক্ষ লক্ষ লোক এই যে 15 দিন 20 দিন ধরে রাসমেলা চলে ওরা আসে রাস ঘুরায়। তো আমাদের এখানে সর্বধর্ম সমন্বয়, আপনি কথাটা ঠিকই বলেছেন, কারণ এই রাসচক্র মুসলিমের একজন ফ্যামিলি মহারাজারা তাদের দায়িত্ব দিয়েছিলেন এবং তারা এখনও পর্যন্ত এই রাসচক্র বানিয়ে আসছেন, এবং এখানে হিন্দু মতে তার মধ্যে পুজো হচ্ছে। আর রাসচক্রটা দেখতে অনেকটা বুদ্ধিস্ট বা গুম্ফা মন্দিরে গেলে আমরা যে জিনিসটা দেখতে পাই সকলে ঘুরায়, তার আদলে অনেকটা তৈরি, তার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ সবার মিলন ক্ষেত্র হচ্ছে এই রাস, তার জন্য মদনমোহনের মন্দিরে এই রাসচক্র, এবং মহারাজারা যেটা নিয়ম করে গেছেন আমরা এখনও পর্যন্ত সেই নিয়মই মেনে চলছি, কোনো রকম নিয়মের কোনো পরিবর্তন করা হয়নি একেবারে। এবং এটা 22 ফুটের, জয়ন্তবাবু আমরা আলতাফ মিয়ার কাছ থেকেও জেনেছি এটা 22 ফুটের, যখন মহারাজাদের আমলেও 22 ফুট ছিল, এখনও 22 ফুট। আমি জয়ন্তবাবুকে আরেকটা জিনিস দেখতে দেবো, এই ছোটো ছোটো কিছু জায়গা এইগুলোকে কী বলেছি? এগুলোকে আমরা বলি পুতুল ঘর, মানে এখানে মাটির পুতুল দিয়ে এগুলোকে সাজানো হয়, তার মধ্যে রামায়ণ ও মহাভারত তার থেকেই আমরা গল্পগুলোকে নিই, এবং নিয়ে এখানে সেই শ্রীকৃষ্ণ, রাধা বা রাম, রাবণ এগুলো দিয়েই আমরা এখানে এগুলোকে সাজাই, সাজিয়ে এগুলোকে আমরা লোকের সামনে তুলে ধরি যে রামায়ণ মহাভারতের কাহিনী। আরেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে চূড়ান্ত পর্যায়ের শেষ তুলি টান যাকে বলে, এই মূর্তি আমরা সেই মহাভারত দেখেছিলাম পুতনা রাক্ষসী যদি ভুল না করি, তাই তো? মানে এটা এটার কি কি এটার কি ঐতিহ্য? এইটাও ওই রাসেরই ঐতিহ্য, মহারাজাদের আমল থেকে যখন রাস হয়ে আসছে সেটাই নিয়ম যে রাসচক্র যেটা থাকবে সেই রাসচক্রের সামনে পুতুনা রাক্ষসী থাকবেন এবং তার বুকে শ্রীকৃষ্ণ বসে থাকবেন এবং শ্রীকৃষ্ণকে দিয়ে পুতুনা বধ এইটাই তুলে ধরা হয়, এবং পুতুনা বধের সময় পুতুনার রাসচক্রের দিকে তাকিয়ে থাকে
এইটাই একটা রীতি এবং সেই মহারাজার আমল থেকে এই রীতি চলে আসছে। এরাও এইটাও বংশ পরম্পরায় তৈরি করেন আমার চিত্রকর পরিবার, এবং এই বছর প্রভাত চিত্রকর এটা তৈরি করছেন ওই পরিবার যারা আমাদের মদন মোহনের রাস মহারাজার আমল থেকে দুর্গা ঠাকুর তৈরি করেন এবং এই পুতুনা তৈরি করেন, কালী ঠাকুর তৈরি করেন, ওই সেই চিত্রকর পরিবার তারাই এবারও এইটা তৈরি করছে। আরেকটা আমার জানতে ইচ্ছা করে, পৌরাণিক মতে আমরা বিভিন্ন জায়গায় কোচবিহার এবং মদন মোহন মন্দিরেরকে কেন্দ্র করে যে রাসমেলা বিখ্যাত, জগৎজোড়া বিখ্যাত আমরা জানি, কিন্তু আমরা আরও বিভিন্ন জায়গায় ভারতবর্ষ বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসব পালিত হয়, মথুরায় পালিত হয়, আমরা বিভিন্ন জায়গায় দেখি যে একটা রাধা রানী শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা তিনি থাকতেন, কিন্তু আমরা শুনেছি আমরা জানতে পেরেছি কিন্তু মদন মোহন মন্দিরের সঙ্গে রাধার কোনো সম্পর্ক নেই, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করো। এইটা আমাদের কুচবিহারে মদন মোহন উনি একাই, ওনার সঙ্গে কোনো রাধা নেই। কারণ যেটা সেটা হচ্ছে যে কুচবিহারের মহারাজা আসামের শঙ্করদেবের কাছ থেকে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন, আসামের আচার্য গুরু শঙ্করদেব মহারাজাকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়েছিলেন, এবং সেখানেই ওই শঙ্করদেবের যে মতবাদ একের মধ্যেই অধীশ্বর, এখানে রাধার কোনো আলাদা কোনো অস্তিত্ব নেই, একের মধ্যে অধীশ্বর কৃষ্ণই রাধা, রাধাই কৃষ্ণ, এই মতবাদে বিশ্বাস করেই মহারাজা কুচবিহার উনি এখানে মদনমোহন স্থাপন করেন এবং শুধু কৃষ্ণকেই মদনমোহন হিসাবে এখানে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, আমার একটু ইতিহাসটা জানতে ইচ্ছা করছে, আমি জানবো, আমি একটু জয়ন্তবাবুকে বলবো যে ওই দিকে একটা মঞ্চ তৈরি হচ্ছে এবং মদনমোহন মন্দির মানেই আমরা দেখতে পাচ্ছি সেই ঐতিহ্য মেনে দুঃসাদা রং দিয়ে এখানে কোনো যদি টেম্পোরারি কোনো মন্দির মণ্ডপও তৈরি হয় সেটাও কিন্তু সাদা রঙেরই, এবং মন্দির তো দুঃসাদা রং। আমরা জয়ন্তবাবুর কাছ থেকে, যিনি এই মন্দিরের বড় বাবু, তার কাছ থেকে আরও জেনে নেব। জয়ন্তবাবু, আমি জানতে চাইছি যে এই এই যে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে এটা ঠিক কিসের জন্য? এটা আমাদের একটা সাংস্কৃতিক মঞ্চ, এটা সাংস্কৃতিক মঞ্চ। এই এখানে আমাদের এই যে রাস উৎসবের দিন থেকে 15 দিনের জন্য এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, এবং এটাই রীতি প্রথম থেকেই চলে আসছে। এখানে ভাগবত পাঠ, কীর্তন, তার সঙ্গে সঙ্গে যাত্রা, ধর্মমূলক যে অনুষ্ঠানগুলো সেগুলো আমাদের এখানেই হয়, সেই জন্য এই মঞ্চ তৈরি করা হয় এবং এই মঞ্চেই ওই অনুষ্ঠানগুলো হয়। এইটাই একদম, আমি একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমাদের সরাসরি সম্প্রচার, সেই যে হচ্ছে মদনমোহন মন্দির, 207 বছরে এবারের কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসব, এবং তাকে কেন্দ্র করে যে বৃহৎ মেলা যা কিন্তু বাংলা ভারতের গণ্ডি ছাড়িয়েও বিশ্বের দরবারে সমাদৃত। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করব, রাজাদের একটু যদি একদম শুরুর ইতিহাসটা বলেন, কোচবিহার রাজার আমল থেকে। কোচবিহারের মহারাজাদের তো 500 বছরের ইতিহাস, কুচবিহারের মহারাজারা 500 বছর রাজত্ব করেছিলেন এবং খুবই ভালো ওনারা ছিলেন, ইতিহাসে কোনো অত্যাচারের কথা কোনো কিছু কুচবিহার মহারাজাদের জন্য পাওয়া যায় না। তো সেখানে এই মন্দির প্রতিষ্ঠা অনেক দিন পরেই হয়েছে, এই মন্দির 1889 মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দির প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তার আগে এই সমস্ত বিগ্রহ এগুলো সমস্ত রাজপ্রাসাদেই থাকতো এবং উনি রাজপ্রাসাদেই এগুলোর পুজো অর্চনা হতো। পরবর্তীতে মহারাজা রাজপ্রাসাদে সমস্ত জনগণ রাজপ্রাসাদে সবসময় সব পূজা বা বিগ্রহকে দর্শন করতে রাজবাড়িতে যেতে পারেন না, সেইটা উপলব্ধি করে মহারাজা এই জায়গাকে নির্দিষ্ট করে 1890 মন্দির স্থাপন করে 90 সনে এখানে সমস্ত বিগ্রহগুলোকে নিয়ে এসেছে। আর একটা বিষয় শোনা যাচ্ছে, স্থানীয় মানুষদের অনেকেই দাবি করছেন বা বলছেন, এই যে রাস উৎসব এটা আগে ভাটাগুড়ি বলে এখানে কোনো জায়গায় হতো, কিন্তু যেটা প্রত্যন্ত গ্রাম ছিল সেখানে মানুষ যেতে পারতো না, তাই মহারাজারাই এখানে সেই রাজটিকে স্থানান্তরিত করে এখানে নিয়েছে। এই ব্যাপারটা হচ্ছে যে মহারাজাদের রাজধানী কুচবিহার, মহারাজাদের রাজধানী শুধু কুচবিহারেই এই শহরেই ছিল না, অনেক সময় অনেক মহারাজাই রাজধানী পরিবর্তন করেছেন। যেমন এক সময় ভেটাগুড়িতে মহারাজার রাজধানী ছিল, এক সময় দলুয়াবাড়িতে মহারাজাদের রাজধানী ছিল, এরকম নানান জায়গায় যখন ওনারা রাজধানীকে স্থানান্তর করেছেন এবং যেখানে যেখানে রাজধানী ছিল সেখানে সেখানেই এই রাস উৎসব হতো। এখানে তো 1890 সন থেকে রাস উৎসব এখানে হচ্ছে, কিন্তু তার আগে এই যে 207 বছরের যে রাসের ইতিহাস সেগুলো যেখানে যেখানে রাজবাড়ি ছিল সেখানেই রাস উৎসব হতো, কিন্তু এই মন্দির প্রতিষ্ঠার পরেই রাস এখানে চলে এসছে। আরেকটি বিষয়, মদনমোহন মন্দির রাস উৎসব বলে বাড়তি একটা গুরুত্ব বাড়ছে, মানুষের সমাগম বাড়ছে, এই আপনাদের আমি শুধু মদনমোহন মন্দিরের বিষয়টি যদি জিজ্ঞাসা করি, সারা বছর পর্যটকদের জন্য বা স্থানীয় মানুষদের জন্য বা পুণ্যার্থী বা তীর্থযাত্রীদের জন্য ঠিক কতক্ষণ খোলা থাকে বা কখন কী আরতি হয়? আমাদের মদনমোহন মন্দিরের সময়ে দুবার পরিবর্তন হয়, একবার শীতের সময় পরিবর্তন হয় আর গরমের সময় একবার পরিবর্তন হয়।
অক্টোবর, পয়লা অক্টোবরে আর ওর থেকে আপনার পয়লা এপ্রিল, এবার সময় পরিবর্তন হয়। তার মধ্যে যেরকম এক সময় ঠাকুর ঘুম থেকে 8:30 ওঠে, আবার এক সময় ঠাকুর 9:00 সময় ঘুম থেকে ওঠে, শীতের সময় 9:00 ওঠে। এইভাবে করে পুজো দুপুর 1:30-2 পর্যন্ত চলে, তারপরে ঠাকুর বিশ্রামে যান এবং বিকেলে আবার 4:00 সময় ঠাকুরকে তুলে সেখানে ঠাকুরকে বিকালের যে ওনার টিফিন বা যে নৈবেদ্য ওনাকে মিষ্টি লুচি এগুলো দেওয়া হয়, রাত্রে ওনাকে লুচি দুধ দেওয়া হয়। মন্দির সাধারণত শীতকালে 8:00 এবং গরমকালে 9:00 পর্যন্ত মন্দির খোলা। আর এই রাজ উৎসবে তো লক্ষাধিক মানুষের সমাগম হবে, সেক্ষেত্রে তো কোনো বাধা ওরমভাবে মানা যাবে না, সবাই মদনমোহনকে একবার অন্তত দর্শন চাইবেন, সেই জন্য কি একটু বাড়তি সময়? না, আমরা রাস উৎসবের জন্য মদনমোহন ঠাকুরকে বাইরে নিয়ে আসি, তো বাইরে নিয়ে এসে আমরা বারান্দায় মদনমোহনকে সাজিয়ে সিংহাসনে, রূপার সিংহাসনে মদনমোহনকে বসানো হয়। কারণ তখন যত লোক আসে তারা মন্দিরের ভেতরে সবাই দর্শন করতে পারবেন না, সেই জন্য মদনমোহনকে বাইরে নিয়ে আসা হয় এবং সকলেই মদনমোহনের দর্শন। বাইরে বলতে কোন জায়গায়? বারান্দায়। ঠাকুরকে বারান্দায় নিয়ে আসা হয়, নিয়ে এসে ওখানে রূপার সিংহাসনে সাজিয়ে ওনাকে বসানো হয় যাতে সকলেই ঠাকুরের দর্শন পান। এবং রাসের সময় মন্দির ওই 9:00-8:00 বন্ধ, এই নিয়মটা শিথিল করা হয় এবং মন্দির সাধারণত রাসের সময় আর রাত্রি 11:00 পর্যন্ত মন্দির খোলা হয়। আমি একদম আপনাকে জিজ্ঞাসা করো, এই মন্দিরের মূল পূজারি এখন কি? মন্দিরের মদনমোহনের পূজারী হচ্ছেন হরগৌরী মিশ্র, উনি প্রবীণ এবং উনি অনেকদিন থেকেই পুজো করে আসছেন, যাকে আমরা দেখলাম ওখানে বসে ঠাকুরের সামনে বসে আছেন, উনি হরগৌরী মিশ্র এবং উনি দীর্ঘদিন যাবৎ এই মদনমোহনের সেবা করে আসছেন, উনি এখনও আছেন। একেবারে অনেক অনেক ধন্যবাদ মন্দিরের বড়বাবু জয়ন্ত চক্রবর্তীকে। উনি কিন্তু মন্দিরের ইতিহাস এবং তার সঙ্গে যুক্ত এই যে রাস উৎসব বা রাসমেলার ইতিহাসটা সুন্দরভাবে আমাদের কাছে ফুটিয়ে তুললেন। মদনমোহনকে কিন্তু ইতিমধ্যে লক্ষাধিক মানুষের সমাগম হবে, মদনমোহনকে ইতিমধ্যেই বাইরে আনা হয়েছে যাতে সকল মানুষ কিন্তু একবার অন্তত মদনমোহনের এই যে বিগ্রহ সেটা দর্শন করার সুযোগ পান অন্তত রাস উৎসবের সময়। এবং রীতি মেনেই আগামী 11 নভেম্বর কিন্তু শুরু হয়ে যাচ্ছে রাস উৎসব, এবং রাস উৎসবের পুরোটাই এই কোচবিহারের ঐতিহ্যবাহী 207 বছরের রাজ উৎসব, এই কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনকে কেন্দ্র করেই হয় পুরো বিষয়টা, তার ইতিহাসটা, তার ঐতিহ্যতার, তার পৌরাণিকতা বা তার ধর্মীয় বিষয়, রাস চক্র থেকে শুরু করে পুতনা রাক্ষসী কিংবা মদনমোহনের মন্দির সব মিলিয়ে, কেন রাধার এখানে আলাদাভাবে পূজিত হন না, সব মিলিয়ে কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করলেন মন্দিরের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী। ক্যামেরায় বিকাশের সঙ্গে সোমনাথ, কোচবিহারের মদনমোহন মন্দির থেকে এখন বিশ্ব বাংলা সংবাদ।